হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় কী হয়ে থাকে, আমাদের যে ফটো থাকে কিংবা ভিডিও থাকে সেগুলো কিন্তু অনেক সময় ডিলিট হয়ে যায়, কিংবা নিজে থেকেই কিন্তু ডিলিট করে দিই। তো সেই ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো কীভাবে ফিরিয়ে আনবেন, তো আজকে আমি ছোট্ট একটি অ্যান্ড্রয়েড টিপস দেবো। এটি হচ্ছে অ্যাপসের রিভিউ দেবো, যে অ্যাপসটির মাধ্যমে যে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আবার নিজের গ্যালারিতে। তো তার আগে আমি একটি কথা বলবো, যে ফোনটাতে আপনার ফটোগুলো ডিলিট হয়েছে সেই ফোনটাতে কিন্তু আজকে যে আমি টিপসটি দেবো, এই টিপসটি কিন্তু ওই ফোনটাতেই কাজে লাগাতে হবে এবং ওই ফোনটাতেই কিন্তু সেটিংসটি করতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রিকভার হয়ে আবার কিন্তু ফটোগুলো ফিরে চলে এসছে। সেই ফটোটা তোমার ধরুন 10 মাস আগে হোক কিংবা 10 বছর আগে ডিলিট হয়ে থাকলেও কিন্তু সেগুলো রিকভার হয়ে আসবে, কিন্তু ওই ফোনটাতে এই টিপসটি কাজে লাগাতে হবে এবং ওই টিপসটি ওই ফোনটাতেই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রিকভার হয়ে ফিরে আসবে। এছাড়া যদি অন্য কোনো মোবাইলে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অলটেক বাংলা ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি অনিল। তো আমি দেখার জন্য কী করছি, আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যাকে সেখানে সুন্দরভাবে দেখাবো, তো চলুন। তো হ্যালো ফ্রেন্ডস, প্রথমে কিন্তু একটি অ্যাপ ইনস্টল মারতে হবে, কীভাবে ইনস্টল মারবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি ইনস্টল মেরে রেখেছি, আমি ইনস্টল মারাটি আমি এখন ওপেন করে দেখাচ্ছি, তারপর আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপসটি নিজের মোবাইলে ইনস্টল মারবেন কিংবা ডাউনলোড করবেন। তো দেখুন অ্যাপসটি, এটি আমি অবশ্যই এখন ওপেন করছি। তো ঠিক অ্যাপসটাতে ক্লিক করলে এভাবে কিন্তু আসবে, দেখুন এইভাবে কিন্তু পেজটি চলে আসবে। তো চলে আসার পরে কিন্তু ফটো কিংবা ভিডিও যে কোনো আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে যে আপনার ফোনটাতে ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু রিকভার করতে পারবেন। তো ঠিক এইভাবে কিন্তু একটি পেজ চলে আসবে। তো চলে আসার পর এইখানে নিচে দেখতে পাবেন যে রিস্টোর, এইখানে একটি অপশান আসবে, তো এই রিস্টোরে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো রিস্টোরে ক্লিক করলে এখানে কিন্তু অ্যালাউ চাইবে, তো এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন। দেখুন আমি অ্যালাউ করেছি। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কিছু করার নেই, যেটা করা আছে এখানে দেখুন রিস্টোর ডিলেট ফটো একটি অপশান কাজে এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে তখন ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করলে একটি অ্যাড আসলো। তো অ্যাড আসলে এটা কী করবেন, এটা কিন্তু কেটে দেবেন, এটি কোনো দরকার নেই। তো এখানে কেটে দিলাম, তো কেটে দেওয়ার পরে এখানে কিন্তু স্ক্যানিং হবে। তো স্ক্যানিং হওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারেন কতগুলো আপনার মোবাইলে ফটো কিংবা ভিডিও যেগুলো আপনি ডিলিট করেছেন, তো প্রত্যেকটা ফটো কিন্তু এখানে দেখতে পারবেন। আর যে ফটোগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারেন কতগুলো আপনি ডিলিট করেছেন আপনার মোবাইল থেকে শুরু থেকে আজ পর্যন্ত, প্রত্যেকটা ডিলিট করতে পারবেন। তো আমি এখানে কিন্তু ওয়েট করছি, তো ওয়েট করার পর পর্যন্ত আমি দেখছি, তারপরে আমি তারপরে কী করবেন কিংবা কীভাবে নিজের গ্যালারিতে সেভ করবেন সেটাও আমি দেখাবো। তো চলুন দেখুন আমার এটা স্ক্যানিং হচ্ছে, এখানে দেখুন স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে যতগুলো ফটো আপনি ডিলিট করেছিলেন প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এইভাবে কিন্তু সংখ্যা দেখা যাবে কতগুলো আপনি ডিলিট করেছেন। তো ডিলিট হয়ে গেলে এখানে দেখুন ডিলিট শো ডিলিট ফাইল যে একটি অপশান এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। তো অ্যাড আসলে এটা আমি অবশ্যই কেটে দিচ্ছি দেখার পর, 5 সেকেন্ড একটি অ্যাড, ছোট্ট অ্যাড। তো এটা হয়ে গেলে এভাবে কিন্তু পুরো চলে আসবে যতগুলো আপনি ডিলিট করেছেন আপনার মোবাইল থেকে প্রত্যেকটা ফটো কিন্তু এইভাবে এখান থেকে দেখতে পারবেন। এরপর আমি দেখেছি এটা সেভ করবেন কীভাবে, তো সেভ করার জন্য একটা ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পর এখানে একটা টিক অপশানটি এখানে দেখতে পাচ্ছেন এখানটা আছে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে নিজে দেখুন রিস্টোর নাম একটি অপশান এখানে নিজে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ক্লিক করলে দেখুন ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর দেখুন একটা ফোল্ডার হয়ে গেছে, ডিলিট ফটো রিকভার বলে একটি ফোল্ডার হয়ে গেছে, সেই ফোল্ডারে কিন্তু দেখতে পাবেন। তো ফাইলে দেখাচ্ছি, দেখুন ফাইলে চলে এসেছি। তো ফাইলে চলে আসার পর আপনার যে অল ফাইল আছে অল ফাইল সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু দেখতে পাবেন ডিলিট ফটো রিকভারি একটি কিন্তু এখানে কিন্তু ফাইল হয়ে গেছে। তো ফাইলের ভিতর যখন যাবেন তখন দেখতে পারবেন যে দেখুন এই ফটোটা আমি ডিলিট করেছিলাম, এটা কিন্তু এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি চলুন দেখিয়ে দিই কীভাবে ইনস্টল মারবেন। তো এই জন্য কী করুন, প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বক্সে রিকভার ডিলেট ফটো যে অপশানটি আছে তো এখানে ক্লিক করবেন, সার্চ করবেন। সার্চ করলে এখানে কিন্তু দেখতে পারবেন অ্যাপসটি কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এটি অবশ্যই ইনস্টল মেরে নেবেন, ইনস্টল মারার পর ওপেন করবেন, দেখবেন খুব সুন্দরভাবে রিকভার হয়ে গেছে, কিংবা যে ফটোগুলো আপনার ডিলেট হয়ে গেছিলো সেগুলো কিন্তু আবার গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ছোট্ট টিপস। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যে বন্ধুগুলো জানে না তাদেরকে শেয়ার করতে একদমই ভুলবেন না, তাদেরকে শেয়ার করুন। দেখা হবে একটি নতুন ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, অলটেজ বাংলা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।